বিগত কয়েক বছর ধরে পানিসাগর মহকুমার দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে দুজন চিকিৎসক অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সাথে রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছেন আজ বিশিষ্ট এই দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ত্রিপুরা রাজ্যের তো বটেই মিজোরামের লোকজনেরাও পরিষেবা গ্রহণ করতে আসছেন এই হাসপাতালে চিকিৎসক ডাক্তার দীপঙ্কর দেববর্মা এলাকার লোকজনদের কাছে ভগবান তুল্য। তার পরিষেবা তার ধরনে স্থানীয় লোকজন অত্যন্ত তুষ্ট এলাকার লোকজনদের দাবি তার হাতের ছোঁয়া পেলে রোগী ভালো হয়ে যায় এই অবস্থায় এলাকার লোকজনদের কাছে খবর আসে ডাক্তার দিলীপ দেববর্মাকে আগামী পঁচিশে জানুয়ারির মধ্যে হাসপাতাল ছেড়ে অন্য হাসপাতালে চলে যেতে হবে এই খবর দাবানলির মতো ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী বারো ঘন্টা দামছোড়া বন্ধের ডাক দেয় শুধু তাই নয় বুধবার সকাল থেকে স্তব্ধ করে দেয় দোকানপাট ও রাস্তাঘাট এমনকি ত্রিপুরা মিজোরামের সীমান্ত গেট দিয়ে যান চলাচল স্তব্ধ করে দেয় যখন পরবর্তীকালে এখানে স্থানীয় প্রশাসন ভিডিও বা এসডিপি পনিশ এখানে আই সমস্যা যোগাযোগ করছে টেলিফোন মারফত এসডিএমও এবং ডিএমও অ্যাসুরেন্স দিছে যে ওনারে আগামীকালকে মধ্যে যে কোনো স্টে অর্ডারটা যাতে এখানে এসে করব এবং স্টে হয়ে যাব গিয়া এই অ্যাসুরেন্স পাইয়েই আমরা স্ট্রাইকটা করছি এবং আমরা এটাও দাবি রাখছি যদি স্টে উইড্রো না হয় আগামীকাল পরে আমরা এটা হয়তো লাগাতার আন্দোলনে যেতে পারি ঘটনার পর সাথে সাথে সকালে এলাকায় ছুটে যায় দামছড়া ব্লকের ভিডিও পীযূষ বিশ্বাস তিনি এসে কথা বলেন এলাকাবাসীর সাথে বুধবার সরকারি ছুটি হওয়ায় কোনো কিছু করা সম্ভব হবে না কিন্তু তিনি কথা দেন বৃহস্পতিবার চিকিৎসকের বদলি সাড়ে বারোটা নাগাদ এলাকার লোকজন বন্ধ প্রত্যাহার করেন তবে এলাকাবাসীরা জানান এই চিকিৎসককে বদলি করা হলে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেবে তারা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে দামছড়া থেকে ফিরে প্রমথেশ ঘোষের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা